আমরা এটাকে এক মাস ধরে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু কাজ করেছি এই 11-12-13 দিন কাজ করেছি, একটা দিন ব্রেক নিয়ে 15 তারিখ আমরা ডিসপ্লে করেছি ছবিটাকে। আমার এর আগেও একটা আমি রেকর্ড করার চেষ্টা করেছিলাম, যেটা ডট ছবি নিয়েছিল পুরোটা, ওটাও আমার আলাদা টিম ছিল 2 বছর আগে, ওটা অ্যাকসেপ্ট হয়নি রেকর্ডটা, তার জন্য আরেকটা রেকর্ড ইচ্ছা ছিল করার। তো আমরা এই মাধ্যমিকের ছুটিটা ইউজ করে সবাই ফ্রেন্ডরা মিশে একটা এই ছবিটা দাঁড় করিয়েছি। না, রামের রামনবমীর উপরে কোনো নেই, আমরা নিজের ধর্মের উপরে একটা কাজ করেছি। এটা রামের মূর্তি বানানো হয়েছে 80 ফুট বাই 33 ফুটের একটা, ইন্ডিয়া বুক রেকর্ডের মধ্যে আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে চাই, এই জন্যে আমাদের এই প্রচেষ্টা। আর ওয়ার্ল্ডের মধ্যে রামের ওপর এটা সবথেকে বড় ছবি, নিজেদের অবসর সময়কে কিভাবে কাজে লাগিয়ে একটা রেকর্ড করা যায় সেটাই আমাদের প্রচেষ্টা। আমরা ছবি আঁকতে ভালোবাসি, সবাই ছবির সঙ্গে যুক্ত, তো সেই জন্য কিছু একটা বড় করার ইচ্ছা ছিল। আর আমাদের মেন আর্টিস্ট পবন শর্মা যখন আমাদের আইডিয়াটা দিল, আমরা সবাই রাজি হয় এবং এটাই কাজ করতে শুরু করি। 3 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করি। 4 জন মেন আর্টিস্ট ছিল আর ব্যাকআপ টিম পুরো ছিল, যারা পুরোটা গোছানো সামলানো পুরো করেছে। এটাতে কার্টিস পেপার ব্যবহার হয়েছে 600টা মতো, আর এর মধ্যে বাজাজের রং ইউজ করা হয়েছে, যেগুলো দেওয়াল রং করার সময় ইউজ করা হয়।